বাস সিমিলেটর গেমটি আপনি কিভাবে ইনস্টল করবেন আপনার ফোনে এবং কিভাবে খেলবেন, বাংলাদেশি বাস, দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, ইটিসি বাস নিয়ে আজকে আমি আপনাদের সে বিষয়েই আলোচনা করব আপনাদের সাথে। চলুন আমরা দেখি কিভাবে গেমটি ইনস্টল করতে হয় এবং কিভাবে খেলতে হয়। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। লেটস স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনি গেমটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আপনি লিখবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, এরপর এই গেমটি ইনস্টল দিবেন। আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে, আপডেট আছে, বাট পরে আপডেট দেব। আমি এখন গেমটি ওপেন করছি। ওপেন করার সময় আপনার ডাটাটি চালু রাখবেন, এরপর অ্যালাউ দিবেন। আপনারা যে বাসটি এখন দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এই বাসটি হচ্ছে ডিফল্ট একটি বাস। আমাদের এখানে অনেকগুলো মোড অ্যাড করব আমরা। এখানে যে ফিউচারগুলো আপনি দেখতে পাচ্ছেন লেফটে, ফ্রি মোড, ক্যারিয়ার মোড আর মাল্টিপ্লেয়ার মোড, নিচে গ্যারেজ, তারপর শপ, তারপর ড্রাইভিং, তারপর মোড। আমাদের মোডে গিয়ে আমরা বাসগুলো বাংলাদেশি বাস, হানিফ, দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, নাভেল ইত্যাদি যে বাসগুলো আছে সে বাসগুলো আমরা কালার চেঞ্জ করে খেলতে পারি। আর এই বাসগুলো আমরা এখানে কিভাবে অ্যাড করব সেটি আমি আপনাদের দেখাচ্ছি। আমার একটি এই ভিডিওর নিচে একটি ফাইল দেওয়া থাকবে, জিপ ফাইল ডাউনলোড লিঙ্ক, সেই ফাইলটি আপনারা ডাউনলোড করবেন, এরপর আনজিপ করবেন। দরিদ্র টেক বাস গেমস নামে এভাবে আনজিপ করবেন। আর আনজিপ করলে আপনার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড হবে দরিদ্র টেক। এই বাসের মুডগুলো আমার আনজিপ হয়ে গেছে, দেখছেন চারটা ফোল্ডারে থাকবে। এরপর আপনি ব্যাকে গিয়ে আবার মিনিমেজ থেকে আপনি বাস অ্যাপসে চলে যাবেন, গেমের অ্যাপসে। এরপর বাস মুডে ক্লিক দিবেন, এরপর ইম্পোর্টে ক্লিক দিবেন, এরপর ফাইল ম্যানেজার থেকে আপনি সেই দরিদ্র টেক গেম ফোল্ডারটি খুঁজবেন। আমি অলরেডি পেয়ে গেছি খুঁজে। এরপর স্টার মার্ক করে আপনি রেখে দিবেন। এরপর সবগুলো একে একে মোড আপলোড দিবেন ফ্রিতে। এখানে কিছু অ্যাড আসবে, অ্যাডের বিনিময়ে আপনি আপলোড দিতে পারেন, ইম্পোর্ট করতে পারেন আপনার এই মোডগুলো। আমি ইম্পোর্ট করছি অ্যাডের বিনিময়ে। এভাবে করে আপনি সব মুডগুলোই আপনি এভাবে অ্যাড করবেন। এরপর বাসের কালার সব কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার চারটি মুড আপলোড ইম্পোর্ট করা হয়ে গেছে, আপলোড ইম্পোর্ট। আমি এখন গো গ্যারেজে ক্লিক দিলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ন্যাশনাল ট্রাভেলসের বাসটি দাঁড়িয়ে আছে, আর এই পাশে ক্লিক দিলে আরও বাস আছে যেগুলো আমার মুডে আনা আছে, সেগুলো দেখতে পাবো। দেখেন দেখতে পাচ্ছি আরও মুড আছে আমার। আপনারা দেখলেন মুড কিভাবে বাস সিমুলেটর এ ইনস্টল করতে হয়। আমি আস্তে আস্তে আপনাদের স্টেপগুলো দেখাচ্ছি, এরপর কী করতে হবে। দেশ ট্রাভেলস, এখানে অনেকগুলো মোড আছে, আপনারা আস্তে আস্তে দেখে চেঞ্জ করতে পারেন।
আমি একটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি ন্যাশনাল ট্রাভেলসটা। আপনি যদি বাসের কালার, এটি নন এসি একটি বাস, এই নন এসি বাস মুডের অনেক রকম আমার কাছে মুড আছে, ওই ফাইলটাই আমি সেই মুডগুলো দেখাচ্ছি আপনাদের। এরপর ব্রাউজ লাইব্রেরিতে যাবেন, এরপর ফাইল ম্যানেজার, এরপর একে ওয়ান জেডে যাবেন। এখানে দেখেন হিউজ বাসের নাম আছে, আপনার যে পছন্দের বাস সে বাসটি সিলেক্ট করে খেলতে পারেন। আমি গ্রামীণ ট্রাভেল দিলাম, এরপর অ্যাপ্লাই। এই অ্যাডের বিনিময়ে আপনি ফ্রিলি ইনস্টল করতে পারেন সেই বাসগুলো। দেখছেন আমার গ্রামীণ ট্রাভেলসের বাস ইনপুট হয়ে গেছে। এখন আমি বাসটি নিয়ে খেলতে যাচ্ছি। এখন আপনি লেফটে দেখছেন এখানে অনেকগুলো ইয়ে আছে, আপনি সফে আপনি কোনো কিছু বাই করতে পারেন, তারপর ড্রাইভার, এগুলো আপনি ড্রাইভার চেঞ্জ করতে পারেন, সেগুলো আপনি পরবর্তীতে দেখে নেবেন। আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি গেমটি, ফ্রি মোডে আমি প্লে করছি। আপনার লোকেশন সিলেক্ট করবেন, কোথা থেকে কোথায় যেতে যাচ্ছেন। দেখছেন আমার গেমটি রানিং হয়ে গেছে অলরেডি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো যদি কিছু যদি না বুঝতে পারেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আশা করি রিপ্লাই দিয়ে জানাবো। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। গেমের ইনস্টল প্রসেসটি না বুঝতে পারলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। ধন্যবাদ।